মুন্সীগঞ্জ সিরাজদিখান থানা সৈয়দপুর এলাকায় ছোট বর্তা এলাকায় এভাবেই চলছে অবৈধ বালু উত্তোলন কাজ। প্রতিদিন এই নদী থেকে লাখ টাকার বালু উত্তোলন করে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন ম্যানেজ করে অবাধে চলছে বালু উত্তোলন। বালু সন্ত্রাসীরা প্রভাবশালী হয়, মুখ খোলার সাহস পায় না কেউ। প্রতিবাদ করায় এলাকার 70-এর বয়স্কদের বিরুদ্ধে মামলা করে এলাকা ছাড়া করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। আমাদের সম্পদ আছে এখানে, এই সম্পদ কাটতেছে, কাটার পরে আমরা এটা বাধা দিয়ে দিয়েছি, 2-3 বারই বাধা দিয়েছি, 4-5 বার বাধা দেওয়ার পরে তারা এখানে শোনে না, কাটতেছে। এখন মনে করেন আমাকে বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দিছে, তাহলে আমার মতন মানুষ চাঁদাবাজি হইতে পারে? আর এদের জমিন নাই, কিছু নাই, এরা সম্পদ আমাদের কেটে লিয়ে যায়। তো এখন আমরা এখান থেকে দেশে থাকা পারব না, দেশে থেকে সৈরে গিয়া অন্যহানে থাকতে হয়, এইরকম অবস্থা আমাকে চলছে। 2 বছর যাবৎ এক ধুমকাইটা বিলীন করে দিতেছে, মাঠের মাঠ সমস্ত জমি এই নদীতে ভাসায় নিতেছে, একের পর এক ভাদা দিতেছে। ভাদা দিলে কি কিছুই শুনে না, ওরা হইলো বেশি, ওরা টাকা দিয়া সব কিছু মানুষের জোগাড় করে, আমরা তো তা করতে পারি না। সরজমিনে গিয়ে দেখা গেল ড্রেজার দিয়ে অবাধে চলছে বালু উত্তোলন কাজ, কেউ আবার টিভি ক্যামেরা দেখে কাজ বন্ধ করে বালখেড নিয়ে কেটে পড়ে। স্থানীয় ইউপি মেম্বারের ভাই তাৎক্ষণিক পালিয়ে যায় ট্রলার নিয়ে। বালু উত্তোলনের মাধ্যমে প্রতিদিন এই নদী থেকে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয় বলে জানায় একটি সূত্র। 4-12 হাজার টাকা দরে প্রতি বালখের বালু বিক্রি হয় বলে জানায় এখানে কিনতে আসা ব্যবসায়ীরা। এখান থেকে ভরা নেয় আপনার 2000-2000। কতটা জাহাজ কিনেন প্রত্যেকদিন? গত 2 সপ্তাহ আগে ইসলামিক টেলিভিশনে অবৈধ বালু উত্তোলনের রিপোর্ট করার পর টনকনড়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের, এর মধ্যে স্থান পরিবর্তন করে ধলেশ্বরী শাখা নদীতে পুনরায় শুরু করে বালু উত্তোলন। আর অবৈধ বালু উত্তোলনের মূল হোতা আজগর আলী খবর পেয়ে হাজির হয় সিরাজদিখান থানায়, সেখানে উপস্থাপন করে তার গোজামিলের কাগজপত্র। তখন আমি ডিসিরে ওই ওই অনুসারেই আমি রয়্যালটি দিয়ে দিছিলাম, বুঝছেন? রয়্যালটি দেওয়ার পরে দা পরে আমার এটা অ্যাকসেপ্ট করে নি, অ্যাকসেপ্ট না করাতে পরে আমরা হাইকোর্টে আশ্রয় দিলাম। হাইকোর্ট থেকে আমাদেরকে আমাদের কাগজপত্র অবস্থা দেখে মন্ত্রণালয় অর্ডার দিকে, তারপর আমাদেরকে এই হাইকোর্ট থেকে আমরা অর্ডার দিই। বালু উত্তোলনের সাথে জড়িত স্থানীয় ইউপি মেম্বার সাইজুদ্দিন সাজু মিডিয়ার খবর পেয়ে গা ডাকা দেন তিনি। মোবাইলে তার সাথে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি অস্বীকার করে। সাজু মেম্বার বলছেন, আশকর একটা লোক আছে যে বালু সন্ত্রাসীর সাথে জড়িত, ওর সাথে নাকি আপনি জড়িত আছেন, আপনি এই ব্যাপারে কি বলতে চান? না, ওইখান থেকে তো ট্রলারে যারা বালু উত্তোলন করছে তারা আপনার নামও বলছে যে সাজু মেম্বার জড়িত আছে এর সাথে। নদী থেকে বালু উত্তোলনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধভাবে এভাবে বালু উত্তোলনের ফলে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। সাজু মেম্বারের মতো স্থানীয় জনপ্রতিনিধিরা যদি গ্রামের মানুষের কথা না ভাবে তবে তাদের কথা কে ভাববে, এমনটাই প্রশ্ন এখন গ্রামবাসীর মুখে মুখে। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, সৈয়দপুর, রাজানগর, সিরাজদিখান।